মানব দেহের বিভিন্ন ধরনের শাকসবজির উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। শাকসবজি যেমন আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন আয়রন প্রদান করে, তেমনি শাকসবজি ছাড়াও বিভিন্ন মশলা দ্রব্য ও গাছের পাতাও সমানভাবে উপকারী, এটা আমরা অনেকেই হয়তো জানি না। আমরা সকলেই সজনা বা সজনে গাছের ডাটার উপকারিতা সম্পর্কে জানি। সজনা গাছের ফুলের ও সজনে ডাটার মতোই সমান উপকারিতা, কিন্তু আমাদের অনেকেরই সজনে পাতার উপকারিতা সম্পর্কে তেমন একটা ধারণা নেই। অনেকেই সজনে ডাটা সবজি হিসাবে খেয়ে থাকি। সজনের ফুল অনেকে ভাজা বা বড়া করে খেয়ে থাকেন, কিন্তু সজনের ডাটা ও ফুল ছাড়াও সজনের পাতাও খাওয়া যায় এবং এটির অনেক উপকারী গুণও আছে। সজনা পাতার অনেক ধরনের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে আজ আমরা জানাবো আমাদের এই চ্যানেল থেকে। তার আগে বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে লিখে জানান আপনারা আর কী কী বিষয়ে জানতে চান, আমি সেই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। সজনে পাতার উপকারিতা, এক, পাঁচটি উপকারিতা বলবো পয়েন্ট ওয়াইজ। এক, সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের পরিমাণ দুধের চেয়েও অনেক বেশি। এই পাতা শাক হিসাবে খেলে শরীরের ব্যথা ও ক্লান্তি কিন্তু দূর হয়। নাম্বার টু, উচ্চ রক্তচাপ কমাতে সজনে পাতা বিশেষভাবে উপকারী। চিকিৎসকদের মতে সজনের পাকা হলুদ পাতার টাটকা রস খাবারের আগে দুবেলা করে 2 থেকে 3 চা চামচ খেলে উচ্চ রক্তচাপ কমাতে বিশেষভাবে সাহায্য করে। নাম্বার থ্রি, দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেরই দাঁতের মাড়ির সমস্যা, মাড়ি থেকে রক্ত পড়ার জন্যে দাঁতের মাড়ি অনেক সময় ফুলে যায়। দাঁতের এই ধরনের সমস্যার সমাধানও রয়েছে সজনের পাতাতেই। সজনে পাতা 1 মগ জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জল যদি প্রতিদিন ভালো করে কুলিকুচি করা যায়, তবে দাঁতের মাড়ি থেকে হওয়া যে কোনো রকম সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। 4 নম্বর, শরীরের জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেরই মুখে রুচি চলে যায়, তখন কিছু খেতে ইচ্ছে হয় না, যার ফলে কোনো কিছু খেতে একদমই তো ভালো লাগে না। মুখে রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়। 5 নম্বর, আজকালকার দিনে শ্বাসকষ্ট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। এই রোগের ক্ষেত্রে সজনে পাতা কিন্তু বেশ উপকারী। সজনে পাতাকে ভালো করে সিদ্ধ করার পর যে ঘন রস তৈরি হয়, সেই রসে আদা গুঁড়ো ও হিং মিশিয়ে সেবন করলে শ্বাসকষ্ট, হেঁচকি ওঠা ও পেটের গ্যাস কিন্তু দূর হয়। এছাড়াও অনেক গুণ আছে সজনে পাতায় যা ঘরোয়া সমস্যাগুলি দূর করতে সাহায্য করে। সজনে পাতায় ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় এই পাতা বেটে অল্প গরম করে ফোড়ার মুখে লাগালে ফোড়া ফেটে যায়। শীতকালে যাদের মাথায় খুশকির সমস্যা হয় তাদের জন্য এই পাতার রস বিশেষ উপকারী। ত্বকের বন থেকে হওয়া দাগ, ছোপ, পরিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। এমনকি সজনে পাতার তেলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখে মাখলে মুখের অবাঞ্ছিত ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। ব্রণ দূর করার সাথে সাথে বিভিন্ন সময় আমাদের মুখে হওয়া ছিদ্রগুলোর মুখ বন্ধ করে পাতা বাটা পেস্ট, এই পেস্ট ত্বকে কোলিজেন প্রোটিনের ঘাটতি পূরণে সাহায্য করে। সহজলভ্য সজনে পাতার উপকারিতা যে কোনো ছোটোখাটো ঘরোয়া সমস্যা নির্মূল করতে সাহায্য করে। এরপরে আমি আরও অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের উপকারে আসবে, এইটুকু আশা রাখি। আপনারা আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং ভালো থাকুন। আমি আবার নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আজ এখানেই শেষ করছি।